আসসালামু আলাইকুম বিয়স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। হাউ টু সেটিং সিঙ্গেল অর ডাবল মাউস ক্লিক উইন্ডোজ 7 এন্ড 10। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারে মাউস সিঙ্গেল ক্লিকে কিভাবে ফোল্ডার ওপেন করতে পারেন, ডাবল ক্লিকে কিভাবে ফোল্ডার ওপেন করতে হবে। ধরেন উইন্ডোজ 10-এ দেখাবো, উইন্ডোজ 7-এ দেখাবো। তো উইন্ডোজ 10-এ আপনারা কিভাবে ডাবল ক্লিক করে যে কোনো ফোল্ডার বলেন, ড্রাইভ বলেন ওপেন করতে হয়, বা সিঙ্গেল ক্লিকে কিভাবে যে কোনো ফোল্ডার বা যে কোনো ড্রাইভ ওপেন করতে হয়, সে বিষয়টা নিয়ে আমরা আজকে সেটিংগুলো নিয়ে আলোচনা করব। তা আমাদের এখন ধরেন এই যে কোনো ফোল্ডার যদি আমরা ওপেন করি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোল্ডারটা ওপেন হয় নাই, এটাকে ডাবল ক্লিক করার পরে এখানে ওপেন হয়েছে। তা এটা সেটিং দেওয়া আছে ডাবল ক্লিক, কিভাবে এটা সিঙ্গেল ক্লিক করবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে যে আমরা সেটিংটা করে নিব, সেটিংটা করতে হবে দিস কম্পিউটার ওপেন করব। ওপেন করার পরে এখানে যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা উইন্ডো চালু হয়ে গেছে, জেনারেল ভিউ সার্চ, এটা যেভাবে আছে সেইভাবে থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। একটু নিচে আসবেন, এখানে দেখেন সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেম, এটাতে আমরা সিলেক্ট করে দিব। এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে যা আছে সেম থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই, শুধু এটাতে সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, আমরা এটাতে শুধু একটা ক্লিক করবো। একটা ক্লিক করার পরে দেখেন আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আবার এটাতে যদি আমরা একটা ক্লিক করি, দেখেন আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। তাই এটা হচ্ছে এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনার ফোল্ডারগুলো ড্রাইভগুলো ওপেন করবেন। তো এটাকে যখন আবার ডাবল ক্লিক করবেন সেটা কিভাবে করবেন, সেটা করতে গেলে আমাদের একটু সেটিং আবার চেঞ্জ করতে হবে। তো এটা আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার দিস কম্পিউটার ওপেন করব। ওপেন করার পরে এখানে আসার পরে আবার এই যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে আবার চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যা আছে উইন্ডোটা এরকম থাকবে, ফোল্ডার অপশন এটা সেম থাকবে। সেম থাকার পরে এখানে যা আছে এই যে সিঙ্গেল দেওয়ার কারণে আমাদের সিঙ্গেল ক্লিকে ওপেন হয়ে গেছে। এটাকে যদি আমরা ডাবল করতে চাই তাহলে এই যে ডাবল ক্লিক টু ওপেন অ্যান আইটেম এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই দেবো, তারপর ওকে দিব। উইন্ডোজ 10-এ তাহলে আপনার এভাবে সেটিংটা চেঞ্জ করে নেবেন। এখন যদি আমরা যদি আবার সিঙ্গেল অপশন করতে চাই তাহলে আবার ফাইলে যাব, ফাইলে যে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড অপশন সার্চ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিঙ্গেলটা সিলেক্ট করে দিব, তারপর অ্যাপ্লাই দিয়ে দিব, ওকে দিয়ে দিব। তাহলে আমাদের সিঙ্গেল আইটেমে সিঙ্গেল ক্লিকে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আমাদের দুইবার আর ক্লিক করতে হবে, যে কোনো ফোল্ডারে একবার ক্লিক করলে ওপেন হয়ে যাবে, দ্বিতীয়বার আর ক্লিক করতে হবে। এখন আমরা দেখবো উইন্ডোজ 7-এ কিভাবে এই কাজটা আমরা করতে পারি। তো আমরা উইন্ডোজ 7 একটা কম্পিউটার চলে যাব, আমরা চলে আসলাম উইন্ডোজ 7 কম্পিউটারে। এখানে এসে আমরা একটু কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে সেটিংটা চেঞ্জ করতে হবে। সেটিংটা চেঞ্জ করতে হলে প্রথমে যেতে হবে আমাদের স্টার্ট মেনুতে, তারপরে যে কন্ট্রোল প্ল্যানে যেতে হবে, এখানে আসার পরে ক্যাটাগরি চেঞ্জ করে আমাদের এখানে লার্জ আইকন করে দিতে হবে। এখানে আসার পরে যে ফোল্ডার অপশন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যা আছে উইন্ডোটা সেম থাকবে। এখানে এই যে ক্লিক আইটেম এখানে দেখেন সিঙ্গেল ক্লিকের জায়গায় ডাবল ক্লিক হয়েছে, তাহলে আমাদের ডাবল ক্লিক হয়ে থাকার কারণে আমরা প্রত্যেকটা ফোল্ডারকে ডাবল ক্লিক করতে হয়, দুইবার করে ক্লিক করার পরে ফোল্ডারটা আমাদের ওপেন হয়। এখন আমরা এই ফোল্ডারটাকে সিঙ্গেল করে দেবো, এটাকে সিঙ্গেলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা ফোল্ডার সিঙ্গেল হবে। যখন এই কম্পিউটার একটা ক্লিক করবো অটোমেটিক আমাদের ড্রাইভটা ওপেন হয়ে যাবে, যখন এটাকে আমরা একটা ক্লিক করবো অটোমেটিক ওপেন হয়, এটাকে একটা ক্লিক করবো অটোমেটিক ওপেন, যেটাই একবার ক্লিক করি অটোমেটিক হয়ে যাচ্ছে। তো একবার করে এভাবে ক্লিক করতে হবে, ক্লিক করলেই হয়ে যাবে। এটাকে আমরা চেঞ্জ করতে গেলে আবার সেইমভাবে যেতে হবে স্টার্ট মেনুতে, কন্ট্রোল প্যানেলে, তারপরে যে ফোল্ডার অপশন এখানে ক্লিক করবেন। ফোল্ডার অপশন ক্লিক করার পরে এখানে যা আছে জেনারেলে থাকবে, জেনারেল থাকার পরে এখানে সিঙ্গেল ক্লিকটাকে ডাবল ক্লিক করে দেবেন, ডাবল ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। তাহলে আমাদের অপশনটা চলে আসছে, এখানে ক্লোজ করে দিলাম। এটাকে আমরা যদি একটা ক্লিক করে দেখুন ওপেন হয় না, এটাকে আমাদের ডাবল ক্লিক করতে হয়, মানে দুইবার ক্লিক করতে হবে, অথবা রাইট বাটন দিয়ে ওপেনে ক্লিক করতে হবে। এটাকে যখন আমরা দুইবার ক্লিক করি ওপেন হয়, একবার যখন ক্লিক করবো এটা আর ওপেন হবে না। দেখেন একবার দেওয়ার পর আর ওপেন হবে না, এটা দুইবার ক্লিক করতে হবে, প্রত্যেকটা দুইবার করে ক্লিক করতে হবে। এটাকে যখন আবার সিঙ্গেল করতে যাব তখন আমাদের আবার যেতে হবে স্টার্ট মেনুতে, তারপর কন্ট্রোল প্ল্যান, কন্ট্রোল প্ল্যানে আসার পরে এটা যদি এভাবে থাকে, এভাবে থাকলে এটাকে লার্জ আইকন করে নেবেন, তারপরে অপশন, অপশনে ক্লিক করার পরে সিঙ্গেল আইটেম এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই, ওকে। এইভাবে আপনি সেটিংটা যদি চেঞ্জ করে দেন অবশ্যই আপনার যে ডাবল ক্লিক করার জায়গায় আপনি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে
ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। দেখেন আমি এটা কাইটা দেই, এখন আমাদের যদি একবার ক্লিক করি আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। যে কোনো জায়গায় একবার ক্লিক করবো, দ্বিতীয়বার আর ক্লিক লাগবে না। উইন্ডোজ 7-এ এভাবে আপনারা সেটিংটা চেঞ্জ করে নিয়ে আপনি এক ক্লিকের মাধ্যমে ফোল্ডারটা ওপেন করতে পারেন। তো এই ছিল আপনার উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10-এর যে এক ক্লিকের মাধ্যমে কিভাবে ফোল্ডার বা ড্রাইভ ওপেন করতে পারেন সেই বিষয়টা ফুল ডিটেলস আমি আলোচনা করেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে একটা কথা বলে নিই, বারবার একই কথা বলি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হতে পারেন বা বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। কারণ এই ভিডিও দেখার পরে আপনারা ঠিক মতো কাজটা করতে পারতেছেন কিনা বা কাজ করতে কি কি প্রবলেম হচ্ছে। আপনারা যদি কমেন্ট লাইনে কমেন্ট না করেন তাহলে আসলে আমি বুঝতে পারবো না আপনারা কোথায় কোথায় প্রবলেমে পড়তেছেন বা আমার ভিডিওটা দেখার পর আপনারা কাজটা করতে পারতেছেন কিনা। তো অবশ্যই সবাই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।